দর্শক, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি এবং তিনটার সময় মির্জা ফখরুল ইসলাম আলগীর উদ্বোধন করে শোভাযাত্রাটি শুরু হবে। এবং আপনারা জানান শোভাযাত্রাটির রুটটি নির্ধারণ করা হয়েছে নয়াপল্টন, কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, শাহবাগ কর্মসূচিতে। কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যেই পুরো পল্টন এলাকা মানুষে ছেয়ে গেছে। যেখান থেকে আসলে কর্মসূচিটি শুরু হবে সেখানে মানুষের ঢল গিয়ে পৌঁছেছে পুরো রাজধানীর। আজকে আসলে অনেকটা সড়ক জুড়ে এই মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। বিএনপির রাজনীতিতে আজকে একটি বিশেষ দিন, সেটি তাদের দিক দিয়ে, অন্যদিকে আবার কিন্তু বলা চলে সেটি তাদের রাজনৈতিক দিক। ঐতিহাসিকভাবে আজকের এই দিনটিকে তারা পালন করে থাকেন। তাদের দলের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের একটি ক্রান্তিকালে তিনি এই দিনটির মধ্য দিয়ে তিনি সেনাবাহিনীর জায়গা থেকে তিনি রাষ্ট্রের ক্ষমতায় এসেছিলেন। তারপরে সেই দিন যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে। কিন্তু বিএনপির নেতাকর্মীরাও বিগত দিনে তাদেরকে এই দিনটি পালন করতে দেওয়া হয়নি, তারা একটা মন খুলে স্বাচ্ছন্দ্যভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেনি। তারপরেও তাদের সেই রাজ ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শ্রদ্ধা জানিয়েছেন এবং সব মিলিয়ে এই দিনটিকে তারা আজকের যে কর্মসূচি সেটি তাদেরকে সবচেয়ে বড় কর্মসূচি এই এটি ঘোষণা করেছিলেন শোভাযাত্রার আয়োজন। এবং এই আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই প্রথম বিপ্লব সংহতি দিবস তারা পালন করছেন এবারে, এবং সেই কারণে রাজধানীতে তাদের সরব উপস্থিতি রয়েছে। আজকে আমরা দেখছি যে শুধু ঢাকার নেতাকর্মীরা, আশেপাশে বিভিন্ন জেলা থেকেও এই কর্মসূচিতে অংশ নিতে এসেছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। তার ফলে রাজধানীর নয়াপল্টন থেকে এই যে কর্মসূচিটি শুরু হয়েছে সেটি কিছুক্ষণ সেটি উদ্বোধন করবেন এখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং সেটি এই শোভাযাত্রাটি এখন আমাদের সে নয়াপল্টনে রয়েছে মনোন ইসলাম মিন্টু, আমরা তার কাছে চলে যাচ্ছি সেখানকার পরিস্থিতি জানতে। বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা তারা নয়াপল্টনে জড়ো হন। এই মুহূর্তে বলা যায় যে এদিকে দৈনিক বাংলা, ওইদিকে কাকরাইল ছাড়িয়ে আশেপাশের এলাকায় কিন্তু নেতাকর্মীর অবস্থান রয়েছে। এবং এই র্যালিটি আপনি জানেন যে নয়াপল্টন থেকে শুরু হয়ে সেটি কাকরাইল, মৎস্য ভবন, শাহবাগ এবং বাংলা মোটর
সেটি হয়ে মানিক মেয়ের বিভিন্ন সংসদ ভবনের সামনে সেখানে গিয়ে শেষ হবে এবং এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আর কিছুক্ষণের মধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই র্যালির উদ্বোধন করবেন এবং ধারণা করা হচ্ছে এই নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি লন্ডন থেকে বক্তব্য দিতে পারেন অথবা তিনি সেখানে র্যালি শেষ হওয়ার পরেও তিনি বক্তব্য দিতে পারেন। তবে এই র্যালির সাথে তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বিএনপির পক্ষ থেকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিন্তু বারবারই দাবি জানানো হচ্ছে যে একটি যৌক্তিক সময়ে যে নির্বাচনের রোডম্যাপ সেই রোডম্যাপ ঘোষণা করার জন্য এবং সেক্ষেত্রে তারা বলছেন যে প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কার করেই এই নির্বাচনে তারা দাবি জানাচ্ছে। সেক্ষেত্রে আগে যে কর্মসূচি সেই কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি হয়তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এবং সেক্ষেত্রে যে বর্তমান যে পরিবর্তিত প্রেক্ষাপটে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একদিন পরপরই বক্তব্য রাখছেন যেহেতু আজকে বড় এক ধরনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন ফলে ধারণা করা হচ্ছে নেতার উদ্দেশ্যে তিনি হয়তো গুরুত্বপূর্ণ যে মেসেজ সেই মেসেজ দেবেন। আমাদের সহকর্মী আমিনুল ইসলাম রয়েছে ধন্যবাদ মিন্টু। পল্টনের যেখানে আজকের এই শোভাযাত্রার উদ্বোধন হচ্ছে সেখান থেকে মিন্টু জানাচ্ছিলেন এবং আমরা আসলে সেখান থেকে কাকরাইলের মোড়ে যেখানে রয়েছি সেই জায়গাটিকে যদি দেখাই যে এখানে কিন্তু সেই পুরো নেতাকর্মীদের যে শোভাযাত্রার অংশ সেটি কিন্তু এ পর্যন্ত চলে এসেছে। আমরা পুরো সড়ক জুড়েই বলা চলে যে বিএনপির নেতার উপস্থিতি দেখা যাচ্ছে। দীর্ঘদিন পরে বিএনপি আসলে এত মন খুলে একটি কর্মসূচি করতে পারছে। বিগত সময়ে আমরা জানি যে রাজনৈতিক কারণে বিগত সরকার সেই বিএনপির যে কর্মসূচি অনুষ্ঠিত হতো সেখানে বিএনপি নেতাকর্মীরা বলছেন তাদের উপস্থিতি হতে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হতো, নানা প্রতিকূলতা উপেক্ষা করে তাদেরকে আসতে হতো। আজকেও ঢাকার বাইরে থেকে অনেক নেতাকর্মী এসেছেন, তবে তাদের সেই উপস্থিতি ছিল বেশ সরব, তবে তাদেরকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি, কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি। তারপরে বিএনপির এই আজকের যে কর্মসূচি সেটি বলা চলে বেশ স্বতঃস্ফূর্ত এবং তাদের দলের প্রতিষ্ঠাতার যেহেতু ইতিহাস জড়িয়ে রয়েছে এই দিনটির সাথে সে কারণে তারা বেশ যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটিকে পালন করছে। বিভিন্ন ধরনের এখানে আমরা দেখছি যে প্লাকার্ড, বিভিন্ন ধরনের অর্থাৎ তারা যে সব জায়গা থেকে এসেছেন তারা সেগুলো সংগঠনের পক্ষ থেকে এখানে বহন করে নিয়ে এসেছেন। আজকের জাতীয় বিপ্লব সংহতি দিবসটিতে তারা এই দিনে যে শোভাযাত্রাটি আয়োজন করছেন তার আগেও তারা কয়েকটি কর্মসূচি এই দিনটিকে ঘিরে তা সেই কর্মসূচি একটি ছিল ইঞ্জিনিয়ার একটি আলোচনা সভা ছিল, সেই আলোচনা সভায়ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান সেখানে যুক্ত হয়েছিলেন, তিনি সেখানে বক্তব্য রেখেছিলেন এবং সেখানেও আজকেও শোভাযাত্রার শেষ অংশে অর্থাৎ যখন শোভাযাত্রার সমাপ্তি তিনি বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন তার দলের নেতা উদ্দেশ্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বক্তব্য রাখবেন এবং যেহেতু এটি আগের যে ছিল সেটি একটি ইনডোর অনুষ্ঠান আজকে উন্মুক্ত সমাবেশের মতোই সেই যে আয়োজন হয়েছে সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বক্তব্য রাখবেন। আজকের দিনটিতে বিএনপির নানা শ্রেণী পেশার মানুষ অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সকল অঙ্গ সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন। সেখানে দলের সিনিয়র নেতারা যেমন রয়েছেন, দলের পদাধারীরা যেমন রয়েছেন, দলের সমর্থকরা তেমন রয়েছেন, আরেকটি দল যুক্ত হয়েছেন যারা বলা চলে বিগত দিনে বিএনপির রাজনীতির মতাদর্শী হলেও রাজনৈতিক কর্মসূচিতে যারা অংশ নিয়ে পারতেন না অর্থাৎ যারা বিভিন্ন সময়ে এই রাজপথে যারা নেতারা যখন সেই
কর্মসূচিগুলিতে অংশ নিতেন, তবে তাদের সেই ধন্যবাদ আমিনুল। এই মুহূর্তে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে যে র্যালি আনুষ্ঠানিকতা সেটি শুরু হতে যাচ্ছে, এই এবং তেলাওয়াতের পরে এখন দোয়া করা হচ্ছে। এই মুহূর্তে দোয়ার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি বক্তব্য রাখবেন এবং জাতীয় বিপ্লব সংহতি দিবসের যে গুরুত্ব সেই তুলে ধরে কিন্তু গত কয়েকদিন ধরেই বিএনপির পক্ষ নানা ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে, সেক্ষেত্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং দলের প্রতিষ্ঠাতা জওহরলালের সমাধিতে শ্রদ্ধা নিবেদন হয়েছে। বিভিন্ন পর্যায়ে আলোচনা সভা সেদিকে কিন্তু কর্মসূচি এটি চলছে এবং তারই অংশ হিসেবে আজকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে যে র্যালি সেই র্যালি আর কিছুক্ষণের মধ্যে হবে। এই র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকড়াইল মৎস্যবন শাহবাগ এবং বাংলা মোটর হয়ে ফার্মগেট হয়ে মানে ইভিনিউতে শেষ হবে এবং ধারণা করা হচ্ছে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি হয়তোবা নয়াপল্টনে বক্তব্য রাখতে পারেন, আবার মানিকমিয়া ইভিনিউতে র্যালি শেষ হওয়ার পরেও বক্তব্য রাখ এবং তিনি কিন্তু ভার্চুয়ালি লন্ডন থেকে এই যে র্যালি সেই র্যালিতে তিনি যুক্ত রয়েছেন এবং এখন দোয়া করা দোয়া চলছে। এবং বিএনপির গত 10 বছর ধরে আন্দোলনে যারা নিহত হয়েছেন, গুম হয়েছেন, নিখোঁজ রয়েছেন তাদের এবং শান্তি কামনা করে এই দোয়া করা হচ্ছে এবং যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে সমৃদ্ধি সেই সমৃদ্ধি কামনা করে দোয়া করা হচ্ছে। এবং এই যে ঐতিহাসিক 7ই নভেম্বর যে গুরুত্ব সেই গুরুত্ব তুলে ধরে দীর্ঘ যুগ পর